অবিলম্বে সম্মানের সাথে হেলেনা জাহাঙ্গীরকে ছেড়ে দিতে হবে। র‍্যাব ঘেরাও করে তল্লাশি চালাচ্ছিল। ঘুম থেকে উঠে আমি দেখেছি হেলেনা জাহাঙ্গীরকে অবশেষে অ্যারেস্ট করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক, আমার প্রিয় নাতিন হেলেনা জাহাঙ্গীরকে অসম্মানজনক ভাবে একজন সিআইপি মানে ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, আমি জানি আওয়ামী লীগ হলো একটা ফালতু দল, এই দল যারা করেছে, যে দলের জন্য জীবন দিয়েছে, শেখ মুজিবের জন্য যারা জীবন দিয়েছে, শেখ মুজিব তাদেরকে লাত্তি মেরে বের করে দিয়েছিল। হেলেনা জাহাঙ্গীরকে মিথ্যা মামলায় জড়িয়ে তিলকে তাল করে আওয়ামী রাজাকার কিছু কুত্তার বাচ্চারা, শেখ হাসিনার মতো কুত্তি খান কি ব্যবসা মাগি তার র‍্যাবদেরকে দিয়ে হেলেনা জাহাঙ্গীরের বাসায় তছনছ করে তাকে ভাবটা যেন সে চোর ধরা পড়েছে। হেলেনা জাহাঙ্গীরকে শেখ হাসিনা অতদূর উঠিয়েছে তার টাকার জন্য। শেখ হাসিনাটাকে টাকা দিলে তার বোদা ফাঁক করে দেয়। শেখ হাসিনা একটা ব্যবসা খান কি মাগি, বসুন্ধরার খান কি মাগি যারা মনিয়াকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করেছি না। শেখ হাসিনা তোকে আমি আজকে বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়ে পোড়াবো, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে শেখ মুজিবের ছবি আগুন দিয়ে পোড়াবো এবং জুতা পিটা করব, শেখ হাসিনার ছবি জুতা পিটা করব এবং আগুন দিয়ে পোড়াবো। আপনারা অপেক্ষায় থাকুন। আমার এখানে এখন মধ্যরাত, আমি ঘুম থেকে উঠেছি আরো প্রায় 2 ঘন্টা আগে। এর মধ্যে আমি অনেক তথ্য নিয়েছি, অনেক ইনফরমেশন নিয়েছি। হেলেনা জাহাঙ্গীরকে মিসগাইড করেছে এই শেখ হাসিনার মতো একটা খান কি ব্যবসা করতে মাগি ভোট ডাকাত। SM কামাল হোসেন ঘোষণা দিয়েছে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে হবে। তুই কোন চ্যাটের বাল খান কি লোকটা, তোর মায়ের চোদার সময় আছে? আমি গালি দিতে চাই না, শব্দ বোমা মারতে চাই না, আমি বলছি এই শেখ হাসিনা কুলাঙ্গার, ভোট ডাকাত, এই ব্যবসা মাগি জাতিকে ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিব দেশের স্বাধীনতা চায়নি, শেখ হাসিনা খান কি মাগি ওই সময় শ্রদ্ধাপ্রতি করেছে যুদ্ধের সময়। ব্যবসা মাগি খান কি মাগি তোর কলিজাকে কুত্তাকে খাওয়ানো হবে। যেমন প্রবাসী আলোচিত সেফুদা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাটতে চেষ্টা করেন, তার সাথেও তার যোগাযোগ আমরা দেখেছি। তার সাথে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। সেই আলোচিত সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতে বলো হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানায়। তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাত। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তার প্রায় 12টি ক্লাবের সদস্যপদ রয়েছে। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। এছাড়া তিনি মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ বিব্রত হয়েছেন। অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় গ্রহণ করেছেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে তিনি নিজে একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেছেন। विभिन्न समय विभिन्न प्रेक्षापटे फेसबुक लाइवे एसे अजाचित ओ कुरुचिपूर्ण बक्तव्य प्रदान करतेन। तिनि सामाजिक जोगाजोग माध्यम व्यवहार करे विभिन्न सम्मानित व्यक्तिदेर कटाक्ष ओ उत्त्यक्त करतेन। परवर्तीते फोन करे ओई सकल सम्मानित व्यक्तिदेर हेय प्रतिपन्न करेछेन, जा सामाजिक जोगाजोग माध्यमे छड़िये दिये तिनि तार असत् उद्देश्य चरितार्थ करेछेन।